আসসালামু আলাইকুম। বাংলা একাডেমিতে অভ্যাগত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের টিভির পক্ষ থেকে। এখানে বই মেলাতে এসে মূলত আমি আমার নিজের পরিচয়টা প্রথমে দিয়ে দিই। আমি হচ্ছি মঞ্জুর মুর্শিদ তুহিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের একজন সহযোগী অধ্যাপক। এখানে এসেছিলাম বই মেলায় বিভিন্ন রকমের বইয়ের অভিজ্ঞতা নিতে। তো আমার বিশ্ববিদ্যালয় জীবনের খুব প্রিয় ছোট ভাই লুৎফর রহমান জর্জ, ওর কথা আমি আগেও জানতাম, শুনেছিলাম, ওর বই নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম। তো ওর কনসেপ্টটা আমার কাছে খুব অত্যন্ত ভালো লেগেছিল, এই জন্য আমি আরও বেশি আগ্রহ নিয়ে চলে এসেছিলাম যে বিষয়টা দেখব বলে। বিশ্ববিদ্যালয়ের রিয়েল কনসেপ্টটা কিন্তু তার লেখাতে, তার বইয়ে চলে এসেছে। অন্য হাজারো বইয়ের ভিড়ে এই বইটাকে আমি সবাইকে অনুরোধ করবো যে বইটা একবার অন্তত পড়ে দেখতে। পৃথিবীর এক বিশ্ববিদ্যালয় লুৎফর রহমান জর্জে যেই বইয়ে সে পুরো বিশ্ববিদ্যালয়ের একটা রিয়েল চিত্র তুলে ধরে এনেছে। এখানে হাজারো বইয়ের ভিড়ে, লাখো বইয়ের ভিড়ে এই বইটাকে আলাদা করে চেনা যায়। আমি সমস্ত দর্শককে বলবো যে বইটা পড়বেন, জানবেন, বইটা সম্পর্কে বুঝবেন। বিশ্ববিদ্যালয়ের একটা কনসেপ্টের মধ্যে একজন সায়েন্সের টিচার স্টুডেন্ট আর্টস সম্পর্কে জানে না, আর্টসের কমার্স সম্পর্কে জানে না, কমার্সের একজন ছাত্র অন্যান্য মানবিক বিষয়বস্তু সম্পর্কে জানে না, কিন্তু সমস্ত বিষয়বস্তু সম্পর্কে একজন মানুষের সাধারণ জ্ঞান থাকা বাধ্যতামূলক, সাধারণ জ্ঞান থাকা জরুরি। সেই বিষয়টা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গল্পের ছলে, উপন্যাসের ছলে লুৎফর রহমান জর্জ আমার ছোটো ভাই তুলে এনেছে। আমি সবাইকে অনুরোধ করব যে এই বইটি পড়ুন, জানুন, জ্ঞানের সমুদ্রে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টে আমাদের নিজেদেরকে আমরা অবগাহন করাতে সমর্থ হই। সবাইকে ধন্যবাদ।